কি একটু কনফিউজ হয়ে যাচ্ছে তো? প্রথমে ছোট বাটি, তারপর ওখান থেকে বড় গামলা চলে গেল, তারপরে চাল নেওয়া হলো, তারপরে আবার গিয়ে ছোট বাটিতে করে আবার চাল পড়লো। অ্যাকচুয়ালি রান্নাটা করে নিলাম, প্রথমে ভাবলাম যে আজকে সকালবেলা আমার দু মানে দুপুরবেলার জন্য ভাতটা করে নিই, তারপরে ভাবলাম যে না থাক, একবারে রাতেও তো আজকে মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খাওয়ার প্ল্যান আছে, সাথে বাঁধাকপির বড়া, তো সেই জন্য বেটার যে আমি এখনই ভাতটা করে নিই, তাহলে আমার রাত্রিবেলা আমাকে ভাত করতে হবে, একটু ডাল মাছ ভাজা আর বাঁধাকপির বড়াটা করলে হয়ে যাবে। তো সেই জন্য এই এই বারবার করে অনেকগুলো জিনিস চেঞ্জ করা, ছোটো বাটি থেকে বড় বাটি, তারপরে অল্প চালের থেকে মানে চাল বসিয়ে দেওয়ার পরে আবার এক্সট্রা চাল বসিয়ে দেওয়া, সব করে নিলাম। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল উইথ নিউ ব্লগ। আর ঘড়িতে এখন বাজছে হচ্ছে 12:45, আজকে চিনি 11:00 সময় ঘুম থেকে উঠে গেছিলো, তো ওই জন্য এতক্ষণে চিনির স্নান খাওয়া ঘুম সব মানে দ্বিতীয় যে দুপুর ন্যাপ ন্যাপটা নেয় সেটাও শুরু হয়ে গেছে। তো এখন আমি মোটামুটি একটু ফ্রি, কতক্ষণের জন্য ফ্রি আমি জানি না, বাট আমি কিছুক্ষণের জন্য ফ্রি, তো সেই হিসেবে এখন এটা করে নিলাম। ভাবছি বাঁধাকপিটাও কেটে রেখে দিই, তাহলে রাতের জন্য সুবিধা হবে, অল্প একটু করবো, বাঁধাকপি পেঁয়াজ দিয়ে আজকে বড়া বানাবো। শীত পড়েছে, হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছে বাইরে, সুন্দর ওয়েদার, তো এই সময়টাতে একটুখানি বড়া, একটু চপ, একটু সিঙ্গাড়া, এসব না হলে ভালো লাগে না। তা আর কয়দিনের মাত্র অপেক্ষা, তারপরে বাড়ি যাবো, বাড়িতে গিয়ে তখন তো চপ সিঙ্গাড়া এইসবই চলবে। তো ঘরে একটু ইচ্ছা করছে, তো কালকে ওকে বললাম একটু বাঁধাকপি পড়ে আছে, বাঁধাকপিটা দিয়ে তাহলে একটুখানি বড়া করে খাবো। তো এখন জাস্ট ভাবছি ম্যারিনেট করে রেখে দেবো বাঁধাকপিটা করে, আর যদি দুটো বড়া খাওয়া যায় লাঞ্চে, খারাপ কি মানে ক্ষতি কি, মানে ভালোই হয় আর কি, তারপরে রাত্রিবেলা তো হবেই। এখন লক্ষ্য করলাম যে আমার এখানে চিনি দই ফেলেছে। যাই হোক, যেই বললাম মেয়েকে ঘুম পাড়িয়েছি, এখন কিছুক্ষণ হাতে টাইম আছে, ওই থেকে ক্যাটু শুরু হয়ে গেছে, তার মানে ম্যাডাম উঠে গেছে, তো আপাতত ওনাকে গিয়ে দেখি আবার ঘুমাবে না এখন কি করবে জানি না। তো প্ল্যান এখন আমাদের আর কোনো প্ল্যান নেই বেসিক্যালি, এখন সব প্ল্যান ওর, ও যখন প্ল্যান করবে ঘুমাবো তখন আমরা কাজ করব, ও যখন প্ল্যান করবে না আমি ঘুমাবো না তখন আমরা কোনো কাজ করব না। ভাতটা বসে গেছে, এটাই যা ভাতটা হয়ে যাক, ততক্ষণ দেখি ওকে একটুখানি কিছু করা যায় নাকি, তারপরে না হয় আবার আসবো, এসে আবার ইয়ে করবো। তবে প্লাস পয়েন্ট হচ্ছে এটা, কালকে দুটো ডিম রেখে দিয়েছিলাম, ওটাকে বের করে রেখে দিই, ভালো কথা। ডিম, ঝোল, আলু সব রাখ, বাঁধাটা কি দোষ করলো, এই বাঁধাকপিটাকেও রাখা থাক। ওই দেখো তোমাদের চিনি শোনা, ও চিনি তুমি ঘুম থেকে উঠে গেছো মামা, ও মামা তুমি ঘুম থেকে উঠে গেছো মামা, কি গুড মর্নিং হচ্ছে নাকি এখন? গুড মর্নিং, প্লিজ গুড মর্নিং করিস না, আমি একটু খাবো ঘুমাবো, আরেকটা ঘুম দিয়ে দাও, তারপরে উঠে তারপরে বাকি যা করার, ঠিক আছে? এই যে আমরা উঠে গেছি, মাকে খেতে দিব না তাই তো? না না, মা তোমাকে প্রেমে রেখে খাবে, চলো ওখানে বড়া হচ্ছে, চলো পাকা উড়ি, আয় পাকা উড়ি, পাকা উড়ি, আয় পাকা উড়ি, কি খুশি প্রাণে, এই সময়টা প্রাণে বসতে হলে খুব খুশি। এই হচ্ছে লাঞ্চের সেট আপ, এখানে খাবো, এখানে মেয়ে থাকবে, বড়টা কিন্তু নিজের জন্য আগে বানিয়ে খাবো, সেই জন্য আমি বানাইনি, আর শুধু তুই কিছু খাওয়ানোর আগে আমাকে তো টেস্ট করতে হবে, তো সেই জন্য ভাবলাম দুপুরবেলা আমি খেয়ে দেখি, যদি লবণ মিষ্টি কিছু কম হয় তাহলে রাত্রিবেলা আর কি ওকে একটু একদম পারফেক্ট বানিয়ে খাওয়াবো, সেই জন্য খাচ্ছি। আমি ভাজা বেশি ভালোবাসি বলে কিন্তু বড়টা একদম বানাইনি, আমি ভাজা বেশি ভালোবাসি বলে কিন্তু বড়টা একদম বানাইনি। সুদীপ্ত যখন এটা দেখবে না এই ক্লিপিংসটা, তখন আমাকে দেবে যে তুমি ভাজা নিজে ভালোবাসো না বলে বানাওনি, আমার জন্য টেস্ট করেছো। ঠিক এরকম ভাবে হয়, আমি এখানে খাচ্ছি, এদিকে পা দিয়ে দিয়ে দোল দিয়ে যাচ্ছি, না হলেই আওয়াজ, চুপ হয়ে গেলেই আওয়াজ। কোথায় যাচ্ছো আম্বু? রেডি বেডি কোথায় যাচ্ছো? পাপা দেখে তো মনে হচ্ছে আড্ডা মারতে যাচ্ছো একদম। পাপা ডক্টর। হ্যাঁ
পাপা ডক্টর। আমি ডক্টর না তো, পাপা ডক্টর না তো, পাপা ডক্টর, পাপা ডক্টর, পাপা ডক্টর। হ্যাঁ, বাইরে মোটামুটি ঠান্ডা পড়ে, ঠান্ডা বলবো না, গরমটা অনেকটা কমে গেছে আর একটু ঠান্ডাই লাগে। মানে এই হালকা একটা সুইট শার্ট বা টি শার্ট পরার মতো হয়ে গেছে এখন। তাই আমি আমি বের করেছি আমাদের সেই পুরোনো একদম এক বছর আগে ইউজ করা, এটা দু বছর হয়ে গেছে এটা, বাট এক বছর আগে ইউজ করে ঢুকে গেছিলাম না, আজকে আজকে বের করলাম। সব সামনে থেকে সব বের করতে হবে, মানে সব ঠান্ডার জামা কাপড় বের করতে হবে। কারেক্ট। আর এখন পেয়ে গেছে খিদে, তাই এখন দুটো ব্রেড ইয়ে করছি, আমার জন্য দুটো দুটো ব্রেড বাটার অ্যান্ড জ্যাম দিয়ে খাবো। প্লাস খিদে পেয়েছে নাকি গো? তারপরে যাবো আমরা একটু ডাক্তার দেখাতে, ঠিক আছে? আমার হাতে ব্যথাটা কমছে না, একবার গিয়ে দেখিয়ে আসি কি হয়েছে, এর কোনো কোনো কাইন্ড অফ ইয়ের জন্য হয়েছে নাকি, ইউরিক অ্যাসিড নাকি, আই ডোন্ট নো। সো লেটস গো এন্ড চেক ইট আউট অ্যান্ড ক্লোজ ইট আপ। কি বলি শ্যাম্পু? হ্যাঁ, এভেনি বসে থাকা উচিত না বলো? একদম না, একদম না। চলো, বাইরে কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে, শীতের হাওয়ার মতো। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ। চলো ঢোকো, তাই ঢুকে পড়ো তুমি কারের মধ্যে, ঠান্ডা লাগবে। লেটস গো। চলো, পৌঁছে গেলাম আমাদের বদ্রসামা হাম্পুকে। দেখো ভেতরে কান ছিল পুরো, যে বেরোলাম চুপ। হ্যাঁ, ও তো বললাম ভেতরে থাকতে, তুমি বললে আর টোকেন নিয়ে আসা অবধি গাড়িতে রাখতে, আমার মাথায় চুলে থাকবে না। এটা কি ধরনের সাউন্ড? এটা কি ধরনের সাউন্ড? ডক্টর দেখালাম, বলল হচ্ছে এটা নর্মাল বিকজ অফ পজিশন হতে পারে, বাট ফর দ্য সেফ সাইড আমি একটু টেস্টটা করে নিলাম ইউরিক অ্যাসিড। সবাই বলছে ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড। চলো, সবাই ভয় দেখাচ্ছে তো আমার ওর মনের মধ্যে বারবার। হ্যাঁ, সবাই বলছে একবার চলো টেস্ট করি। আগে আমাদের যে উইন্টার ওয়্যার দেখার কথা ছিল সেটা এখানে দেখা হয়নি আমাদের। ইয়েস, ভালো ভালো এসেছে দেখো। নট আমাদের, ভালো ভালো এসেছে দেখো। নট আমাদের, ভালো ভালো এসেছে তোমার অন না না আমাদের। আগে ভেতরে যাই, তারপরে যদি পছন্দ হয় তার উপরে সব নেওয়া। আর সুদীপ তো বলছে নেবো না নেবো না, বাট আমি প্রেশার দিলে ও নেবে না, করতে পারে না। কোথাও সোয়েটার পাওয়া যাচ্ছে না, হোপফুলি বাড়িতে গিয়ে কিনতে হবে। না, এখন আমি আর ওকে নিয়ে হসপিটাল যাবো না এখন, না ও এখন পছন্দ ক্যাঁ 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 করে যাচ্ছে। বাড়িতে যাই, এক ঘন্টা লাগবে তো, এক ঘন্টা আমরা রাস্তায় গিয়ে ঘুরবো। বাড়ি চলো, রান্না বান্নার দিকে আগাই, গাড়ি এখানেই থাকুক, যাওয়ার সময় তুমি হেঁটেও চলে আসবা। হ্যাঁ, একটু দরকার, একটু দরকার। আমার কোনো দরকার নেই, আমার ঘুমের দরকার, হাঁটা দরকার নাই কোনো। আমরা তো বেরিয়ে গেছি কিন্তু ওর ডাইপার চেঞ্জিং এর সব কিছু তো এখানে গাড়িতে, ব্যাগটাই নিয়ে নিই না, নিয়ে চলে যাবো। বললাম তুমি আগাও, আমি ব্যাগটা তুলে নিয়ে যাচ্ছি। এক ঘন্টা মোটামুটি হয়ে গেছে, আমি যাচ্ছি, এদিকে ঘুমোচ্ছে হাঁপু। আমি যাচ্ছি গিয়ে রিপোর্টটা নিয়ে আসি, প্লাস দেখি ডক্টর কি বলে। আমাকে এটা দে, সব কপি কপি খাচ্ছিস। তুমি তো চাও নাই, চাও না মানে কি, তুমি ভদ্রটা নাই, ভদ্রটা অভদ্র পয়া। জাস্ট ছিলাম ওখান ডাক্তারের কাছ থেকে, ব্লাড রিপোর্ট করেছিলাম তোমার ইউরিক অ্যাসিডের জন্য, সেটা একদম নর্মাল ভেবেছিলাম নর্মালি। আবার সবাই এত বলে 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 মাথা খারাপ করেছিল, টেস্ট করিনি টেস্ট করিনি। তারপর এখানে ফ্রি, মানে ফ্রি বলতে আমাদের ইন্স্যুরেন্স আছে তো কোনো কিছু টাকা লাগতে লাগে না, চলো ফ্রিতে করিয়ে নাও, সমস্যা হবে। আর আপাতত ওরা ইয়ে দিয়েছে, ফার্স্ট টাইম জেল দিয়েছে আর ইয়ে দিয়েছে, কিছু পেন কিলার দিয়েছে, বলছে ব্যথা হলে খেতে 10-15 দিন দেখতে বলে, তারপর যদি স্টিল হয় দেন এগেন যাও গিয়ে এক্স রে এসে করাগুলো করাবে, কারণ এখন নাকি ওদের এক্স রে মেশিন কাজ করছে না, কি অবস্থা হবে। আমার স্কুলের বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, বিবেক, ওর বিয়ে আমি আগেও বলেছিলাম, আজকে রিসেপশনে ছিল, কালকে বিয়ে ছিল। সত্যি মনটা সব খারাপ লাগছে যে মানে আমার এত ভালো ভালো বন্ধুদের বিয়েতে আমি যেতে পারছি না, অ্যাটেন্ড করতে পারি না, ডিউ টু সেভারাল রিজন। দেখতে পাচ্ছি এখন এখন রিজনটা কি। দুপুর থেকে আমি দেখলাম অলরেডি বানানো আছে, এসে দেখি তুই কি এ পাশে বেরিয়েবি, শোনা বেরোতে পারবি না, না না পারবে পারবে, ফেসে যাবে ওরম লাফাতে লাফাতে লাস্টে এটা উঠিয়ে দেবে তারা।
ঠান্ডা কাল তার সাথে পকোড়া আর কি লাগে ম্যাডাম, আর কিছু লাগে না। আহাহা, এটা জানাটা খুলে দে, বাইরে ঠান্ডা হাওয়া শুনতে আমার ফিলটা ভালো হবে আরো। সত্যি মাছও করবি নাকি? মাছ ভাজা হবে? ও মা মা মা, এটা বন্ধ করো না, পোকা। ইয়েস, মাছ ভাজা হচ্ছে, এদিকে পকোড়া হচ্ছে, একদম পুরো মহল হয়ে গেছে, মহল। মাম্মা উপর থেকে মার কল চলে আসছে, মা বলে বড়া রেডি, চলো 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 একটু হামলা দিই, চলো 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 চলো। এই চিক 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 করো, চিক 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 চিক, কোথায় 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 বলো, আমার বড়া চাই, কোথায়? ও মা, আমার ভিন্দে সিতারা, আমার রাতের আকাশে। চেস হাম্পু, আপাতত ভার্চুয়াল করো, পরে ভালো মতো করবে, ওকে? একটু ভাবছি আমরা ওর যে প্লে জিমটা সে চেঞ্জ করি, এইটা খেলতে খেলতে বোর হয়ে যাচ্ছে, কি বলিস? যেহেতু অপশন আছে, এক্স্যাক্টলি, নয়া নয়া আমি খেলেঙ্গে বাবা, ইন্টারেস্টটাও বাড়বে আর কি। কারেক্ট, চলো এটা তাহলে নিয়ে আপাতত দুই রেখে দিই, অ্যাজ ইট ইজ, উঠিয়ে খেলা করে নিই। হ্যাঁ, এগুলো রেখে দিই, ওটা ওটা চলো তো, চলো চলো চলো। কোথায় কোম্পানি? এই কোথায় কোম্পানি? চলো চলো এদিকে না, এইটা এদিকে। ওদিকে হাম্পু ঘুমিয়ে পড়েছে, কারণ 10:30 বাজে, 10:30 ন্যাপ নিচ্ছে। উইমেন অফ দ্য হোম অ্যাকচুয়ালি ঘুমাচ্ছে, মানে ওর টাইমটা আজও, মানে 10:30 ঠিক ঘুমিয়ে পড়বে আবার 1:30, যদি ওর কোনো আনলেস কোনো সমস্যা না হয় বা কোনো প্রবলেম না হচ্ছে রে, নাহলে একদম টাইম টাইম ঘুমিয়ে পড়বে, হেভি জিনিস। এবার যাই হোক, ভাত ভাত অনেক হয়েছে, ভাত অনেক এত খাবো না আমি, নিচ্ছি অল্প কমিয়ে দেবো, পরে দোকান নেবো। পকোড়া আর ডাল আজকে আমাকে ম্যাডাম, আজকে আমাকে ম্যাডাম কি বলে লেবু নিতে দেয়নি, ডাল নিয়ে ঘি দিয়েছে, আর তার মধ্যে মাছ মাছটা একটু একটু টকটক হয়েছে, তাই আর লেবুর দরকার নেই। হাফ এন আওয়ারে পাওয়ার ন্যাপ ডান, ম্যাডাম ওদিকে উঠে পড়েছেন। হ্যাঁ ম্যাডাম, এ এ এ এ চিনিমা, চিনিমা কিলে বিল্ডিং এ গেছে না, পাশের বিল্ডিং গুলো গেছে, কি অবস্থা কি অবস্থা মামা, এইটা আজকে কাজে লাগবে। হ্যাঁ কি বললে? রাস্তার ওপারে আছে, সবার গেছে এই পারে। হায় রে হায় মামা, তোমার এটা সেকেন্ড লোডশেডিং, এর আগে লোডশেডিং বুঝতেই পারো নাই। এটা কি হলো কেসটা? এটা আবার ওরকম না হয় যে পাঁচ দিনের জন্য মা চলে যাওয়ার সময়, মানে মা থাকতে একবার হয়েছিল, তখন আমার মনে হয় এক মাস দেড় মাস ওরকম বয়স হবে, তো ওই সময়টাতে হয়েছিল। এখানে খুব একটা বেশি লোডশেডিং হয় না, বাট হাম্পো এটাকে বলে লোডশেডিং, তুমি দেখোনি কখনো? তো যাই হোক চলো, আজকে ব্লগটা এখানে রাখছি, গরম লাগছে হালকা হালকা, ঠান্ডা পড়লেও হালকা, না বাইরে এই বাইরে যদি আমরা ইয়ন খুলে দিই জানালা তাহলে হাওয়া আসবে। যাই হোক চলো, আজকে ব্লগটা এই লোডশেডিং এর মধ্যেই শেষ করছি, কখন কারেন্ট আসবে কি আসবে ডোন্ট নো, বাট টেনশনের ব্যাপার নেই, ফ্রিজে খাবার দাবার সেরকম কিছু নেই যেগুলো নষ্ট হবে। সো চলো কালকে আসবো নতুন ব্লগের সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, নিজেদের খেয়াল রেখো, আবার দেখো আর আমাদের ব্লগ দেখতে থাকো, আর সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টে জানাও কি ভালো লেগেছে। চলো টাটা।